কাশীদাসী মহাভারত বন পর্ব 109 দন্তবনক্র ও শিশুপাল রূপে জয় বিজয়ের তৃতীয়বার জন্ম। এতেক শুনিয়া ধর্মকণ মুনিপ্রতি কহ তপোধন জয় বিজয় ভারতী। শুনিবারে চিত্তে জাগে অতি কৌতূহল, পুণ্যকথা কহি শান্ত কর দুঃখানল। নৃপবাক্যে মুনি কহে কহি শুন ধর্ম, ভারত শ্রবণ সম নাহি আর কর্ম। ধর্মী তুমি তাই চা শুনিতে পুণ্য কথা, তাই শুনাক তোমারে পুণ্যশ্লোক গাথা। জয় বিজয়ের তৃতীয় জন্ম কথন সংক্ষেপে কহি শুন হইয়া এক মন। সেবক উদ্ধার হেতু প্রভুর এ কর্ম, হেনমতে দুই ভাগে লয়ে দহে জন্ম। জন্মিল বিজয় জয় ভূমে পুনর্বার, দন্তবক্র শিশুপাল নাম দহাকার। পূর্ণব্রহ্ম যদুকুলে হয়ে অবতার, তব যজ্ঞে শিশুপালে করেন উদ্ধার। তিন অবতারে কৃষ্ণ দেব ভগবান, ভক্তজনে করিলেন ভবে পরিত্রাণ। রামের এতেক দুঃখ ধরিয়া শরীর, কি দুঃখ তোমার বনে রাজা যুধিষ্ঠির। সীতার দুঃখের কথা শুনিলে শ্রবণে, দ্রৌপদীর দুঃখ তার নহে এক গুণে। সবার দুঃখের কথা করিয়া শ্রবণ, সীতা দুঃখে দ্রৌপদীর বিদরিল মন। মুনি বলে শুন রাজা দুঃখ হইল অন্ত, অল্পীদের নষ্ট হবে কৌরব দুরন্ত। বিশেষ দ্রৌপদী এই সাবিত্রী সমান, যে জন উভয় কুল কৈল পরিত্রাণ। নানা সুখ তত্ত্বজিলেক স্বামীর কারণে, তথাপি না তত্ত্বজিলেক স্বামী সত্যবানে। ক্ষত্রকুলে তার তুল্য নহে কোনজন, দ্রৌপদীতে দেখি যেন তাহার লক্ষণ। সতী সাধ্বী পতিব্রতা লক্ষ্মী অবতার, অক্ষেতে দাসত্ব মুক্ত কৈল সবাকার। এতেক ব্রাক্ষণ যার ভুঞ্জে অপ্রমাদে, কদাচ না হবে দুঃখ ইহার প্রসাদে। পশ্চাতে জানিবে রাজা নয়নে দেখিবে, কহিনু ভবিষ্য কথা নিশ্চয় ফলিবে। ভক্ত জয় বিজয়ের তিন জন্ম কথা, তিন অবতারে শ্রীহরির কার্যগাথা। সবিশেষে মুনিবর কণ নৃপভাগে, সবিত্রী কথা শুনিবারে কৌতুক জাগে। ব্যাস বিরচিত মহাভারত আধারে, যাহা নাই নাই তাহা বিশ্বের মাঝারে।